ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফানাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দুধের সন্দেশ। দুধের সন্দেশ বানাতে গেলে 2 কেজি দুধকে ছানা বানিয়ে নেব। ছানাটাকে হাত দিয়ে ভালো করে ময়ান করতে হবে। তার ভিতরে ছোট 1 কাপ চিনি মিশাবো, 1/4 কাপ চিনি মিশাবো, আর 2 চামচ ময়দা মিশাবো, আর 2 চামচ ঘি দিব, আর লাগবে হচ্ছে 2-3টা পেস্তা বাদাম কুচি ডেকোরেশনের জন্য। এখন ছানাটাকে ভালো করে ময়ান করে নিতে হবে। এর ভিতরে এখন চিনি মিশাবো। চিনি মিশিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, কষলে কষলে মাখাতে হবে যাতে ছানাতে কোনো দানা না থাকে। সেদিকে খেয়াল রাখতে হবে। এবার ময়দাটা দিয়ে দিব, তারপর ঘি দিয়ে দিব 2 চামচ, যেহেতু চামচটা ছোট 3 চামচ দেওয়া লাগছে। দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। পুরো খামিটা ভালো করে কষলে কষলে মাখিয়ে নিতে হবে, ভিতরে কোনো দানা থাকা যাবে না। আমার ময়ন করা শেষ হয়ে গেছে। এখন কিভাবে ছানাটাকে রেডি করতে হবে সেটা দেখিয়ে দেব। এখন ছানাটাকে ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে ময়ন করে নিতে হবে। এখন ছানাটার ভিতরে 1 চিমটি এলাচ দিব, দিয়ে ভালো করে মুছে নিতে হবে। আপনারা দেখুন এখন ছানাটা কত সফট হয়েছে। আমার মুথা পিড়া হয়ে গেছে। এখন কিভাবে ছানাটা ছানা দিয়ে সন্দেশ বানাতে হয় সেটা দেখিয়ে দিব। চুলাটা জ্বালাবো, চুলায় একটা ফ্রাই প্যান দিব। এবার ছানাগুলো ফ্রাই প্যানে দিয়ে দিব, দিয়ে চুলার আঁচটা একটু লো করে দিব। লো করে এটা নাড়তে হবে, ভালো করে চামচ খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। চুলার আঁচটা বাড়ানো যাবে না, বাড়ালে সন্দেশটার তলে লেগে যেতে পারে আর লাল ভাব চলে আসবে, ওই জন্য মৃদু আছে সন্দেশটা বানাতে হবে। এইভাবে নাড়তে নাড়তে যখন আঠার মতো হয়ে যাবে, সন্দেশের গাত থেকে যখন তেল ছেড়ে দিবে, তখন বুঝতে হবে যে আমার সন্দেশের ডোটা রেডি হয়ে গেছে। আরও 1-2 মিনিট সময় লাগবে, এটা অনবরত নাড়তে হবে। যখন ফ্রাই প্যান থেকে ছেড়ে দিবে, আঠার মতো লাগবে না,
তখন বুঝতে হবে যে আমার ছানাটা রেডি হয়ে গেছে সন্দেশ তৈরি করার জন্য। এখন হাতে তেল তেল লেগে গেছে, যেহেতু এখন বুঝে নিতে হবে আমার ছানাটা রেডি হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। প্লেটে উঠিয়ে নিয়েছি, এখন ঠান্ডা মোটামুটি হয়েছে, এখন গোল গোল বলের মতো বানাতে হবে। আপনারা ইচ্ছা করলে প্লেটে ঘি লাগিয়ে সেটাকে চামচ দিয়ে চেপে বরফি আকারেও কাটতে পারেন, এটা আপনাদের উপরে নির্ভর করছে। আমি সাজ দিয়ে বানাবো সন্দেশটা, সেজন্যে আগে লেচি বানিয়ে নিব বলের মতো করে। এবার ছাঁচে করে সন্দেশগুলো বানাবো, বলটা ছাঁচের পরে বসিয়ে হাত দিয়ে চেপে চেপে সন্দেশগুলো বানিয়ে নিতে হবে। এবার এবার প্রতিটা সন্দেশ এইভাবে বানিয়ে নিতে হবে। আমার সন্দেশটা প্রায় বানানো শেষ হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।